ওয়েলকাম ব্যাক জনগণ, আজকে আবার আমরা ফিরে এসেছি। আজকে হচ্ছে 13th of June, এখন বাজে 9:37, কালকে অর্থাৎ 14th তারিখ, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে হংকংয়ের খেলা, যেটা হচ্ছে ইন্ডিয়ার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ক্যাম্পেনের শেষ ম্যাচ, আর আমরা সেটা প্রত্যক্ষদর্শী হতে যাব। আমরা যথারীতি অনলাইনে বুকমাইশো থেকে টিকিট কেটেছি। এবার আজকে আমাদের কালেকশান ডেট, কালেকশানের টাইম শুরু হওয়ার কথা 10টা থেকে, কিন্তু আমরা একটু 11টার দিক করে যাওয়ার প্ল্যান করছি, তাই আমরা যাব, টিকিট কালেক্ট করব, কালেক্ট করে খেলা দেখতে যাব। আর আমি আগের ম্যাচটা আফগানিস্তানকে ইন্ডিয়া 2-1 গোলে হারিয়েছে, মানে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে, সেটা হয়তো আমরা খেলা শুরু করতে পারিনি, তার জন্য কিছু না, কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস হংকংয়ের ম্যাচটা, সেটা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। আর আবারও আগের ভিডিওর মতো আপনার সামনে নিবেদন করব যে আপনারা সবাই আসুন, দলে দলে সবাই আসুন, মাঠ ভরান, দিয়ে হুঙ্কার দিন যে আমরা ব্লু টাইগার্স, আমরা হচ্ছে ভারতবাসী, আর যে পুরো ফুটবলে মক্কাতে আবার ফুটবলটা ফিরে এসেছে। দুটো ম্যাচ ব্লু টাইগার্সের জন্য সত্যি খুব ভালো ছিল, আর এই ম্যাচটা যেন খুব ভালো হয়, এটাই যে বলবো। আর দেখা তো হচ্ছে ওখানে স্টেডিয়ামে, চলুন।